আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আশা করি যারা নতুন আছেন তারা যদি ধৈর্য ধরে দেখেন তো আশা করি একটু হলেও নতুন কিছু শিখতে পারবেন, কারণ আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু শেখানোর জন্য। ওকে, চলেন শুরু করা যাক। তো আজকের ডিজাইন করার জন্য আমি মেবি একটা সানফ্লাওয়ার ভেক্টর এখানে নিয়ে রাখছি। সো আপনারা চাইলে গুগল থেকে সানফ্লাওয়ার ভেক্টর লিখে সার্চ দিলে আশা করি পেয়ে যাবেন, তা না হয় ফ্রি পিক বা অন্যান্য আদার্স যে স্টক সাইটগুলো আছে ওগুলোতেও পাবেন ইনশাআল্লাহ। সো আমি এটাকে একটা কপি করতেছি, দেন হচ্ছে এখানে নিয়ে আসলাম। সেটাকে আমি একটু অ্যালাইন করে নিই, দেন হচ্ছে এটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী এটাকে একটু কার্ভ করব। ওকে, আর একটু এদিকে ঘুরাই নিব। আচ্ছা, ওকে, জাস্ট আর একটু সেটাকে অ্যালাইন করে নিই। ওকে, মোটামুটি ঠিক আছে। এখন সো এটাকে আমি ডিভাইডেড করব। তো বিভিন্নভাবে করা যায়, বাট আমি এখানে একটা লাইন টুল নিচ্ছি, লাইন টুল দ্বারা করব। ধরেন হচ্ছে এটাকে একটু অ্যালাইন করলাম। সো এবার হচ্ছে এই লাইন টুল অ্যান্ড হচ্ছে আমার যে ফ্লাওয়ারটা আছে সেটাকে ধরব, সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি চলে যাব হচ্ছে আমার ডিভাইডেড এই টুলটাতে, এখানে ক্লিক করলাম। সেখানে দুটো অংশে বিভক্ত হয়ে গেছে, বাট এখানে একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে কি এ গ্রুপ হয়ে আছে, আমাকে একটু আনগ্রুপ করে নিতে হবে। সো আমি এটাকে একটু আনগ্রুপ করে নিলাম। দেখেন এটার ভিতরে কিন্তু অনেক ছোটো ছোটো অবজেক্ট আছে, যখন আমি সিলেক্ট করতেছি কিছু অংশ কিন্তু আমার সিলেক্ট হচ্ছে না। সো এটাকে যখন আপনারা সিলেক্ট করবেন একটু মনোযোগ দিয়ে আস্তে আস্তে সিলেক্ট করবেন, দেখবেন হয়ে গেছে। সো আমি একটু ওকে পুনরায় আবার করতেছি। সো এখানে জাস্ট এতটুকু আমি এটাকে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে নিচ্ছি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গাগুলো কোনো সিলেক্ট হয় না। এই যে এই জায়গাটা হচ্ছে আমি এতটুকু নিচ্ছি, এটাকেও কন্ট্রোল থ্রি দিয়ে আমি হাইড করে নিচ্ছি। দেন হচ্ছে এখানেও কিছু অবজেক্ট আছে, এই যে এটা, এটাকে আমি কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে নিলাম। দেন হচ্ছে এখানে কিছু অবজেক্ট আছে, বেশি সিলেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে এগুলোকে আমি একটু আস্তে আস্তে এগুলোকে সব কন্ট্রোল থ্রি দিয়ে আমি হাইড করে নিব। নিচে এখানে কিছু অবজেক্ট আছে, আচ্ছা একটু জুম করে নেই, এই যে অবজেক্টগুলো কন্ট্রোল থ্রি দিয়ে আমি হাইড করে নিব। এখানেও মেবি কিছু অবজেক্ট আছে, বেশি হয়ে গেছে, জাস্ট এতটুকু কন্ট্রোল থ্রি দিয়ে হাইড। সো এটাকে আমি হাইড করে নিচ্ছি, এটাকে হাইড করে নিচ্ছি, এখানেও আছে এটাকে হাইড করে নিচ্ছি। সোকে, মোটামুটি আমার পাশে যেগুলো ছিল সবগুলোকে হাইড করছি। হাইড করার কারণ হচ্ছে এটাকে আমি যদি সম্পূর্ণ একটা গ্রুপ করে নিই তাহলে ওটাকে আমি আবার যেটা হাইড করেছি সেটাকে যদি নিয়ে আসি তাহলে ওটাকে আমি ইজিভাবে গ্রুপ করতে পারবো। সো ওকে, এটা হয়ে গেল। ওকে, এবার আমি কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে ওটাকে হাইটটাকে নিয়ে আসলাম, এটাকে আমি আবার হাইড করে নিচ্ছি, তাহলে আমার জন্য সুবিধা হবে। এটাকে ধরলাম, সবগুলোকে ধরে এটাও কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম। সো কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আবার হাইটটাকে আমি নিয়ে আসলাম। সো দেখেন তাহলে এখানে কিন্তু একটা অংশ হয়ে গেছে আলাদা, এটাও একটা আলাদা অংশ হয়ে গেছে। সো আশা করি যারা নতুন আছেন বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমি মূলত দুটো অংশে বিভক্ত করে নিলাম। তো এই অংশটাকে আমি আবার হাইট করে নিচ্ছি, কারণ এখানে হচ্ছে আমার টেক্সট যে আছে সে আমি টেক্সটটাকে বসাবো। সো টেক্সটের জন্য আমি এখানে কিছু টেক্সট নিয়ে রাখছি, এটাকে আমি প্রথমে আমি অল্টার ধরে এখানে নিয়ে আসতেছি, আর এটাকে কিছু ফন্ট দিব, দেখি কোন ফন্টগুলো দেওয়া যায়। সো আমি এখানে এটাকে একটু ফোকাস করতে চাচ্ছি, সো এটাকে তাহলে আমি একটা ফন্ট দিই, মেবি এক্সপ্লোরার একটা ফন্ট আছে সেটা ইউজ করি, দেখি এক্সপ্লোরার ফন্টটা রাখলাম। দেন হচ্ছে এতটুকু থাক, এটাকেও আমি এক্সপ্লোরার ফন্টটাই দিলাম। দেন হচ্ছে অলওয়েজটাকে আমি একটা ফন্ট দিব, দেখি এখানে আমার ফন্ট, হ্যাঁ এই ফোনটাও দিতে পারি, এই ফোনটাও ভালো আছে।
দেন হচ্ছে এই দুইটাকে আমি দেখি কোন ফন্ট দেওয়া যায়। এখানে কাইন্ড এই ফন্টটা ভালো আছে, এটা অনেক ভালো। সো আমি তাহলে আমার ওগুলোকে একটু প্লেস করে নিচ্ছি, জাস্ট সৌন্দর্যের জন্য প্লেসটা একটু করে নিচ্ছি। ও সরি, আমি আপনাদের আগে ফন্টের নাম দিয়ে দিই, হয়তো পরে আবার মনে থাকবে না, তো এর জন্য দিয়ে দিচ্ছি আগে। সো এটা যে ফন্টটা সেটা হচ্ছে জোসেফ, আমি দিয়ে দিচ্ছি এখানে। এই ফন্টটা আরেকটা হচ্ছে এক্সপ্লোরার, মনে করি এটা জাতীয় ফন্ট, আপনাদের কাছে থাকার কথা এই ফন্টটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি তাদের সুবিধাতে দিয়ে দিচ্ছি এটা। দেন হচ্ছে আরেকটা ফন্ট আছে, এটা হচ্ছে এই ফন্টটা। ওকে, ওকে, এখানে একটা ওভারলিপিং হয়ে গেছে, আমি ক্লিয়ারলি আপনাদের দিয়ে দিচ্ছি। সো এই হচ্ছে এই তিনটা ফন্টে আমি এখানে ইউজ করছি, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। সোকে, তাহলে আমি ডিলিট করে দিচ্ছি। তো এবার হচ্ছে আমি এটাকে আমার প্রয়োজন অনুযায়ী আমি একটু প্লেস করে নিব, জাস্ট তার আগে এটাকে আমি একটু কাজ করতে পারি। এটাকে আমি ক্যাপিটাল করে দেই। সো এটা হচ্ছে আগেটাই ভালো লাগতেছে, স্মলারই থাক, এটা থাক, এটাই ভালো। তাহলে প্রথমে আমি এগুলোকে সবগুলোকে ধরে আগে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। দেন হচ্ছে এটাকে ঠিক রেখে এই পাশটাকে একটু অ্যালাইন করে নিই। সো এখন অনেক ভালো হলো। দেন হচ্ছে স্টেটাকে আমি একটু আপার লেভেলে নিয়ে আসি, পরে আবার ঠিক করব। হাম্বলটাকে একটু বড় করব, ওগুলোর তুলনায় একটু বড় হবে এতটুকু। দেন হচ্ছে অ্যান্ড এখানে একটু আমি বড় করে নিচ্ছি সাইজের। সো ওকে, এখানে কাইনটাকে আমি মেবি একটু বড় করে নেব এতটুকু। সো এখানে আমি ওকে এটাকে ইউজ করতে পারি, জাস্ট এটাকে এদিকে ঘুরিয়ে দিব। ট্রান্সফর্ম থেকে হচ্ছে রিফ্লেক্ট, সো রিফ্লেক্ট করে নিচ্ছি। দেন হচ্ছে ওকে। সো এটাকে তাহলে আর একটু এদিকে নিয়ে আসি, জাস্ট এতটুকু। আর লাভটাকে মেবি আমি আর একটু ছোটো সাইজ করে দিব এখানে একটা। দেন হচ্ছে এই পাশটাতেও একটা লাভ ইউজ করলাম এতটুকু। সো ওকে, তাহলে স্টেটাকে মেবি আর একটু মনে হয় বাড়িয়ে নিতে হবে। আমি তারপরে যেটা হাইট করছি ওটা নিয়ে আসবো, ওটা সাইজ অনুযায়ী মিলাব। আগে জাস্ট ওগুলোকে আমি ফিল আপ করে নিচ্ছি, জাস্ট এখানে একটা, এখানে একটা রাখলাম। দেন হচ্ছে এখানে একটু সুন্দর করে সাজাতে হবে। সো এতটুকু এখানে মেবি একটু সৌন্দর্যের জন্য আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, জাস্ট ওকে। এখানে এটাকে সাইজটা একটু ছোটো করে দেবো এতটুকু। সো এখানে যেটা আমি হাইড করছিলাম ওটাকে আমি নিয়ে এসে দেখি আসলে আমার পারফেক্টলি এটা ম্যাচিং হয়েছে কি না। সো এটাকে কন্ট্রোল এক্স আমি কাট করে কন্ট্রোল বি দিয়ে দিলাম। সো হ্যাঁ, সবগুলোই মোটামুটি আমার র্যান্সের ভিতরে আছে, অর্থাৎ সানফ্লাওয়ারের আউট অফ র্যান্স হয়নি কোনোটা। এখানে একটু কাজ করা যাবে, এটাকে চাইলে আমি আরও বড় করে দিতে পারি, কারণ যেহেতু আমার এই পাশের দিকে জায়গা আছে। সো সেই কারণে আমি এটাকে বড় করে দিতে পারি, এটাকেও আরও বড় করা যাবে, সরি, এই টেক্সটটাকেও। পরে আমি অ্যালাইন করে নিব, অর্থাৎ আমার প্রয়োজন অনুযায়ী আমি এগুলোকে একটু আগে সাজিয়ে নিচ্ছি। ওকে, আরও বড় করে নিলাম। দেন হচ্ছে নিচের দিকে নিয়ে আসলাম কাইনটাকে, তাহলে আমি নিচের দিকে নামিয়ে দিতে পারি এতটুকু। সো এখানে এতটুকু, এখানে চাইলে একটা লাভ ইউজ করা যেতে পারে, জাস্ট একটু ছোটো সাইজের। সো এটাকে নিচের দিকে নিয়ে আসি। ওকে, তাহলে এখানে মোটামুটি ফিল আপ। ওকে, তাহলে এটাকে আমি আরেকটা একটু হাইড করে নিই আমার পজিশনটাকে ঠিক করার জন্য। এদিক থেকে মোটামুটি আমার কমপ্লিট, বাট অ্যালাইনটা কিন্তু ঠিক নেই। আমি অ্যালাইনটাকে আগে পারফেক্ট করে নিচ্ছি, জাস্ট স্টেকটাকে ঠিক রেখে, স্টেটা ঠিক রেখে এই পাশে একটু নিয়ে আসলাম, জাস্ট হচ্ছে এখানে। বাট এই পাশটাতে কিন্তু একটু ওভারলিপিং হয়ে গেছে, আমি ওভারলিপিংটাকে ঠিক করে নিচ্ছি। আচ্ছা, আমি সরাসরি ইরেজ করে দিচ্ছি। সো এখানে এটাকে আমি এটাকে সরাসরি একটু ইরেজ করে দেবো, জাস্ট এতটুকু। ওকে, চাইলে এদিকে আরেকটু নিতে পারি,
দেখি একটু বেশি হয়ে গেল কিনা। হ্যাঁ না, ঠিক আছে, মোটামুটি এখানে ওকে। এখানে চাইলেও আমি কিছু ইউজ করতে পারি। আচ্ছা ওকে, একটা এরকমই ইউজ করব, জাস্ট একটু ছোট সাইজ করে এই জায়গাটাতে। ওকে, সো মোটামুটি আমার যে পজিশন আছে সেই পজিশন অনুযায়ী আমি একটু সবগুলোকে বসিয়ে নিয়েছি। আমি চাইলে এগুলোকে সবগুলোকে ধরে একটা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিচ্ছি, দেন হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, দেন হচ্ছে আবার এক্সপ্যান্ড করে নিচ্ছি। সো এগুলোকে আমি একটু একটা কালার দিয়ে রাখলাম, জাস্ট ব্ল্যাক কালারে দিচ্ছি। আচ্ছা ওকে, সবগুলোকে একটু ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি। ওকে, এবার হচ্ছে যেটা আমি হাইড করছিলাম সেটাকে আমি নিয়ে আসবো, কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে হাইড করে নিলাম। সো এখন যারা একটু নতুন আছেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কারণ হচ্ছে এখন আমি এখানে যে ক্লিপিং মাস্কটা করব সেটা একটু খেয়াল করবেন। সো এখন আমার উপরে যে টেক্সটগুলি আছে সেগুলো কিন্তু নর্মাল অবস্থায় আছে, দেখেন এখানে যদি খেয়াল করেন গ্রুপ হয়ে আছে। বাট এটাকে আমি একটু কম্পাউন্ড পাত করে নেব, তা না হয় আমার ক্লিপিং মাস্কটা হবে না। তো এটাকে আমি সিলেক্ট থাকা অবস্থায় যে অবজেক্ট, অবজেক্ট থেকে দেখেন এখানে লেখা আছে কম্পাউন্ড পাত, দেন হচ্ছে মেক, অর্থাৎ আমি কম্পাউন্ড পাত এটা মেক করে নিলাম। দেখেন লেখার যখন আমি কম্পাউন্ড পাত করছি এই পাতগুলো এখন কিন্তু আর নর্মাল এখানে গ্রুপ নেই, এখানে লেখা আছে দেখেন যে এই পাশটা যদি খেয়াল করেন কম্পাউন্ড পাত হয়ে গেছে। জাস্ট এটা একটু ফলো করবেন যে আসলে আপনার কম্পাউন্ড পাতটা ক্লিয়ার হয়েছে কিনা। সো যখন আপনার এই পাশটাতে খেয়াল করবেন দেখবেন যে কম্পাউন্ড পাত হয়ে গেছে গ্রুপ থেকে। সো এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি নিচের শিফট চেপে যে ফ্লাওয়ারটা আছে এটাকে ধরবেন, ধরে আপনার হচ্ছে রাইট বাটনটা ক্লিক করে এখানে মেক ক্লিপিং মাস্ক, জাস্ট একটা পপ আপ দিবে আপনি কি আসলে এটা করতে চান। ইয়েস, আমি ইয়েস দিয়ে দিচ্ছি। সো দেখেন এটা কিন্তু আমার পারফেক্টলি একদম ক্লিপিং মাস্ক হয়ে গেছে, জাস্ট ক্লিয়ারলি হয়ে গেছে। সেগুলোকে আমি সবগুলোকে ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ, দেন হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। সো আপনি চাইলে কিছু ফাঁকা জায়গা আছে এগুলোকে ফিল আপ করার জন্য আপনি এক্সট্রা কিছু অর্নামেন্ট বা ইউজ করতে পারেন। আমার এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, আমি এটা একটু সুন্দর করে ফিল আপ করে দিচ্ছি। এটাকে আরেকটু ছোট করে আমি জাস্ট এতটুকু রাখলাম। সো এটাকে আরেকটু এদিকে নিয়ে এসে এই দুটাকে ধরে এই কালারটাই দিয়ে দিলাম। সো এই কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এই পাশটাতেও কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, এখানেও আমি চাইলে এটাকে নিয়ে আসতে পারি, দেন হচ্ছে ট্রান্সফর থেকে রিফ্লেক্ট করে দিলাম, দেন হচ্ছে ওকে। সো এটাকে চাইলে আর একটু বড় করে দিতে পারি, একটু ঘুরিয়ে নিতে পারি এরভাবে, দেন হচ্ছে এখানে। সো এটা থাক, আবার একটু দেখবো। হ্যাঁ, তাহলে মোটামুটি আমার ঠিক ক্লিয়ার, তাহলে সবগুলোকে ধরে অবজেক্টকে এক্সপ্যান্ড করে দিতে পারি। আমি চাইলে আর একটু কাজ করতে পারি, এই সাইডটা মোটামুটি একটু এ পাশ থেকে না বড়ো লাগতে আছে, চাইলে আচ্ছা এটা আনগ্রুভ করে নিচ্ছি, এটাকে একটু ছোট করে দিতে পারি জাস্ট যাতে ওটার সাথে ম্যাচিং হয়, মানে একটা সৌন্দর্যের জন্য। অবশ্য একটু খারাপ লাগতেছে, জাস্ট হালকা আর একটু বড়ো রাখবো। আচ্ছা একটু আমি জাস্ট এতটুকু, ওকে ওকে, এটাকে একটু এদিকে নিয়ে আসি, সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড। সো মোটামুটি হয়ে গেল। তো যারা নতুন আশা করি তাদের জন্য একটু হলেও হেল্প হবে। তো যদি আমার এই ছোট টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো।